এই বন্ধুরা কেমন আছো আমি চলে এসেছি আজকে না 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 কিছু হাসির ভিডিও করতে না আজকে রোস্ট করতে এসেছি একজনের তো যা রোস্ট করব সে হচ্ছে আমাদের আমাদের দেখে নাও তার ভিডিওটাই দেখে নাও হে গাইস মানে সকলে পুরো সকল কাঁড়ি চলছে আর সকল আকাশে উঠছে পতাকা তো দেখেছি চান তো ভিডিওটা আমি ওই জন্যই এসেছি যদি বা আমি রোস্ট পারি না করতে তাও আজকে ভাবছি করবো কেন বুঝলেন আমাদের বিশ্বকবি রোস্ট করব। চলুন তার কটা ভিডিও দেখা যাক দেখুন কবি কি বলেছেন তাই তো মনে পড়ছে না বলতে হবে এটা মনে পড়ছে কবি বলেছেন বলার মধ্যে না একটা কেস আছে আরে এই মাথায় কি যেন চুরে ফুল টুল লাগিয়ে যদি বলা যায় জেন্ডার একটা কোনো ব্যাপার না

এখানে ঠিকঠাক করে এই যে বালের বাংলা সংস্কৃতি না ফুল বালের কোন লোক কিচ্ছু বোঝে না রিসেন্টলি বুঝতে পারছি বলে শেয়ার করছি আর কি হ্যাঁ তো দেখেছেন তো ভিডিওটা হ্যাঁ ভালো তো লাগবেই খুব ভালো লাগবে আপনারাও ওরকমই বুঝলেন তো হ্যাঁ তো এবারে ওই লোকটা না কাকু তো এরকম বড় বড় তারপরে এরকম দিচ্ছে সবাইকে রবীন্দ্রনাথকেও তো ছাড়ছে না তো তাকে নিয়ে তার সাথে একটু কথা বলা যাক ঠিক আছে তো রুদুর কাকু তো আপনাকে একটা কবিতা শোনানোর জন্য বলছি একটু একটা কবিতা হোক না হ্যাঁ একটা কবিতা তুমিও বলেছো আমিও বলেছি বিধ্বংসী কথা যখন আমার তোমার মাথায় ঢোকেনি ছাতা মাথা যখন তোমার আমার মাথায় ছিল সেই বিপ্লব রাষ্ট্রের অঙ্গ নিয়ে তুমি দিতেছো কি ব্লজব যখন তোমার মাথায় ছিল না অধীনতার মন্ত্র তখন তোমার মাথায় এসেছে সে যন্ত্র। তারপরে তুমি অধীন তারপরে তুমি পরাধীন তখন কোথায় কোথায় বালনাগরিক ও ন পর সেটা অধীন দিন অধীন ব্যাস আর না তোমার ভাই পড়িও আর এরকম কবিতা শুনিও না এই কবি কই গেছিনা

যে রাষ্ট্রপতি গোটা দেশের গাড় মারছে অবস্থায় গোটা দেশ নগ্ন অবস্থায় কোটি কোটি লোক হুটুপুটু খাচ্ছে হুটু পুটু তালা মন্দির মসজিদের সামনে এই শপিং মলের ভেতরে এইসব আপিস কাছারিতে সমস্ত জায়গা এবার রাষ্ট্রপতি একা এতগুলো লোকের গান করছি আবার রাষ্ট্রপতিও গান ক্যাবিনেট হে প্রধানমন্ত্রী গান করছি মানে পুরো জনসংখ্যা জনসাধারণ গোটা বিশ্ব আমি দেখছি গান মারামারি হচ্ছে আর কিছু দেখতে পাচ্ছি না স্যার ভগবান ক্ষমা করে দাও রোদুর কাকু আরে এত কাঁচা তো মাংস হয় না নাগন দেখিতে বাধা কোথায় তাহারে যেত রদুর কাকু আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে আর কিছু জিজ্ঞাসা করব না এরকম কাঁচা কাঁচা খিস্তি খাওয়া স্বভাব আমার নেই বুঝলেন তো এখন বাড়ি যান ঠিক আছে আসতে পারেন সেদিনকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দুটো ছেলে করলো পুরো একটা সিগারেট খেয়ে ফেললো ঠিক আছে তো ও সালে এগারো মিনিটের ভিডিওতে কি খায় রে হ্যাঁ কি খায় পুরো ভিডিওটা শেষ হওয়ার পরে খানি মাল বেঁচে থাকছে না ঠিক আছে ওটার ভেতরে কি প্রোটিন থাকে যে তুমি এত সুন্দর সুন্দর কবিতা বলতে পারো ওই তো দাড়ি ওই তো বদল হ্যাঁ গাধার পেছন মনে হয় সালা বাট আমি ছোট দেখে না অনেক কবিদেরকে চিনে আসছি পড়ে পড়ে চোখ দুটো পচে গেছে কবিদের লেখা হ্যাঁ হে এই বয়সে এসে যদি এই রকম বিশ্বকবির থেকে একটা কবিতা শুনতে হয় কবিতার নাম কি কবিতা না গান দুটা কেন গা এটা জানলাম না হ্যাঁ তো অনেকক্ষণ অনেকক্ষণ ধরেই কবিতা শুনলেন ঠিক আছে একটু গান শোনা যাক গিটার বাজিয়ে আপনাদের এত সুন্দর গান শোনায় সাড়ে গামা পায় পরের বছর আসছে তো যেতে যেতে পাথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে যেতে যেতে পাথে পূর্ণিমা রাতে চার দুটো ছিল্লো হে হে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহাল সালা চার দুটো চিল্লো কাগণে বা চার দুটো চিল্লোকাগর্নে পাঞ্চ চাঁদ দুটো চিল্লোকা গনে নিউ ভিডিও তে রবীন্দ্রনাথকে নিয়ে খেলি স্যান্ডিস আমাদের অনেক কিছু বলেছে দেখবেন নাকি কি ভিডিও গুলো দেখুন রবীন্দ্রনাথের রপদ মারা গেছে মকুন শুকান্ত সকালবেলাকে দেখো আমরা একজন বাঙালি ভাই রবীন্দ্রনাথ শুকান্তের আমাদের ইমোশন তাদেরকে কি খિસ્তি মারাচ্ছে গান্ডু ধেমনা মুখটা তো পুরো গোবর চাতার মত গরু হেগে দিলা যেন ভাই গরুর পোত্তার মত ওই ধর মুখটার কাজগেরিয়া খোপা কাটা গামলাগুতো বেটা ছেলে একটা এদের ব্যাপারটা কি বলুন তো এরা ছোট থেকে হলিক্স বনবিটা আর কি আছে কমপ্লেন আছে আর কি আছে না আচ্ছা ওইটা আছে না হ্যাঁ ওই চারটে জিনিস একসাথে মিশিয়ে খেয়েছে জানেন তো ওই জন্য ব্রেনের বিকাশটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর এইগুলো একটু তাড়াতাড়ি বেড়ে গেছে বুঝতে পারছেন তো মুখটা তো তাহলে বললাম না অনেকে দেখে তো ভিডিওটা না বললাম না তো যাই হোক তো তো দেখুন আমার মেনলি উদ্দেশ্য ছিল রোদ্দুর রায়কে দেখানো ঠিক আছে তো আমি রোস্ট সত্যি বলতে পারি না রোস্ট করতে আমি রোস্টার নই প্রথমে এত ভিডিও দেখে আমিও চেয়ে গিয়েছিলাম এই চাঁদ উঠেছে গগনে বোকা এইসব ভিডিও তো দেখে আমিও একটু চেয়ে গিয়েছিলাম বুঝলেন তো তো আমিও ভাবলাম কি যে একটা ওকে নিয়ে ছোটোখাটো রোস্ট করাই যেতে পারে তো আমিও করলাম তো ভুল ত্রুটি হলে একটু মার্জনা করে দেবেন ডিসলাইকও দেবেন লাইকও দেবেন আপনাদের যা ইচ্ছা দেবেন তো মেনলি ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে যা করছে রবীন্দ্রসঙ্গীতগুলোকে নিয়ে যা খিল্লি করছে আর কিছু আমার বলার নেই তো এতে স্যান্ডিসার রিপ্লাই করেছে এটা ভালো জিনিস বলেছে যা ভাষা তো দিয়েছে ভালো ভাষাই দিয়েছে ওকে ওরকম দেওয়াই উচিত আমি শুধু দিতে পারছি না ও সেটা দিয়ে দিয়েছে দুজনে আলাদা তো দিয়ে দিয়েছে আমি দিতে পারছি না ব্যাপারটা হচ্ছে তো দেখুন দেখুন ভিডিও বা তোমাকেও বলছি রা কাকু তোমাকেও বলছি দুজনে বলছি আপনি করছেন করুন রবীন্দ্রনাথ এদেরকে নিয়ে এরকম করবেন না এটা বাঙালির ইমোশন একটা কোথায় কোথায় মারধর খেয়ে বসে থাকবেন রাস্তাঘাটে তারপর ওই ডাক না এইসব করতে পারবেন না যেরকম আছে থাকুন যেরম ভিডিও বানাচ্ছে ওই ওই বোকা সবই করুন বানান রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে ঢোকাচ্ছেন কেন ছাড়ুন না ঠিক আছে তো এটাই লাস্ট কথা ছিল ভিডিওটা ক্লস্ট করো ঠিক আছে ও ক্যামেরাম্যান না কতক্ষণ ধরে ভেজাবো আমি ইয়ার কি হচ্ছে